বইছে সত্য প্রবাহ, শীতে কাঁপছে দেশ, চরম ভোগান্তি পোহাচ্ছেন সারা দেশের মানুষ। অসহায় দরিদ্র এই মানুষগুলো, বিশেষ করে শিশুদের ভোগান্তির শেষ নেই। সম্মানিত দর্শক, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ঋতুর পালাবদল ঘটে। মাঝে মাঝে প্রকৃতির নিষ্ঠুর আচরণের কাছে সাধারণ মানুষ অনেকটা অসহায় হয়ে পড়ে। হাড় কাঁপানো শীতে তাদের কাউকে খোলা আকাশের নিচে রাত যাপন করতে হয়, কাউকে আবার খড়কুটো জ্বালিয়ে শীত মোকাবেলা করতে দেখা যায়। ঠান্ডায় আমাকে খুব কাহিল করে লাগছে, সর্দি কাশি নানান রোগে আক্রান্ত করছে। শীতে আমরা খুবই ক্লান্ত, আমাদের কর্ম করবার কোনো ইয়ে নাই, আমরা কর্ম করে খাইতে খাবো যে সেই কারণে আমাদের। যে শীত পড়ছে, যে কুয়াশা, যে বাতাস, এই বাতাসের মধ্যে ব্যানগাড়ির ভিতরে বয়ে থাকা যাচ্ছে না। এই দেশে আমাদের দেখানো কোনো লোক নাই, আমরা এতিম হয়ে গেছি, একটা চাদর বিছাই ঘুমাই, লঙ্গি গাড়ি ঘুমাই থাকি। প্রিয় দর্শক, আমরা মানুষ, আর মানুষ তো মানুষেরই জন্য। আসুন বনি আদমের এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই। নিজ নিজ এলাকা থেকে নতুন কিংবা পুরাতন শীত বস্ত্র সংগ্রহ করে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। আপনাদের দেয়া একটি শীত বস্ত্র হয়তোবা একজন শীতার্ত মানুষের শেষ অবলম্বন হতে পারে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব একটি মুসিবত দূর করবে, আল্লাহ কেয়ামতের দিন তার মুসিবতসমূহ দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোনো অভাবী মানুষকে সচ্ছল করে দিবে, আল্লাহ তাকে ইহকাল ও পরকালে সচ্ছল করে দেবেন। এবং আল্লাহ বান্দার সাহায্য করবেন যদি বান্দা তার ভাইয়ের সাহায্য করে। সহিহ মুসলিম। দর্শক, আপনি যখন সেট টপ বক্সে হলিউড কিংবা বলিউডের কোনো মুভি দেখতে ব্যস্ত, তখন আপনারই কোনো প্রতিবেশী হয়তো প্রচণ্ড শীত থেকে বাঁচার জন্য প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে। সারাদিনে তার সন্তানদেরকে নিয়ে সামান্য কোনো খাবার হয়তোবা পেটে পড়েনি। একজন মানুষ হিসাবে এটা কি আমাদের জন্য মানানসই হবে? তাই আসুন আমরা অনুরোধ জানাব দেশের সর্বস্তরের ধনাঢ্য বিত্তবান শিল্পপতি ও ব্যবসায়ীদের প্রতি, সত্য প্রবাহের এই মৌসুমে আসুন আমরা গরিব, অসহায়, দুঃখী মানুষকে সামর্থ্য অনুযায়ী যার যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। সত্যিকার অর্থেই আমরা আশরাফুল মাখলুকাতের চরিত্রে চরিত্রবান হই। প্রচণ্ড শীতের কবল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, তার রহমতের ছায় আমাদের আশ্রয় দিন।